হ্যালো বন্ধুরা, কেমন হবে যদি আপনারা গিটার বাজানোর সময় আপনার ফ্যামিলির হাতে ধরা পড়ে যান? আমাদের আজকের মুভিটি এমন একটি কাহিনী নিয়ে। এই মুভিতে একটি মেয়ে যে ঘরে বসে গিটার বাজাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে হঠাৎ করে তার ফ্যামিলির হাতে ধরা পড়ে যায়। তারপরে কি হয়েছিল সেটা আমরা এই মুভির শেষেই জানবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা জেনি নামের একটি মেয়েকে দেখতে পাই। আজকে তার বার্থডে ছিল আর সে তার রুমে বসে একটি রোমান্টিক মুভি দেখছিল। রোমান্টিক মুভি দেখার ফলে সে উত্তেজিত হয়ে যায়, তাই সে তার পাশে থাকা একটি ভাইব্রেটর বের করে ইউজ করতে শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই তার ফ্যামিলির লোকজন সেখানে চলে আসে তাকে জন্মদিনের উইশ করার জন্য। তখন সে তার ভাইব্রেটরটি লুকানোর চেষ্টা করে, কিন্তু তার কুকুর এসে তার চাদরটি টানাটানি করতে শুরু করে, যার ফলে তার ভাইব্রেটরটি ছিটকে গিয়ে তার বার্থডে কেকের উপর পড়ে যায়, যা দেখে তার ফ্যামিলির সবাই হতভম্ব হয়ে যায়। আর এখানেই সিন শিফট হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই জেনিকে তার বাবা তার কলেজে দিতে আসে, কিন্তু যখন জেনি গাড়ি থেকে নামছিল তখন তার গাড়ির একটা দরজা ভেঙে যায়। অপরদিকে আমরা মুভির নায়ক জ্যাককে দেখতে পাই, যে ছিল কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, আর তার উপর কলেজের সকল মেয়েরাই ফিদা ছিল এবং সেখানে থাকা সব মেয়েরাই তার উপর ফ্লার্ট করছিল আর তাদের ড্রেস খুলে সেই ছেলেটির উপর ফেলছিল। কিন্তু জ্যাক কাউকেই পাত্তা দিত না এবং সে কাউকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা জেনিকে দেখি, জেনি যখন তার লকারের সামনে এসে তার জিনিসপত্র রাখছিল তখন সেখানে রিকি নামের একজন ছেলে আসে, যে তাকে জন্মদিনের উপহার দেয় আর তাকে প্রপোজও করে, কিন্তু জেনি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা জ্যাক এবং তার বন্ধুদেরকে দেখতে পাই। ঠিক তখনই জ্যাকের কাছে ক্যাথিন নামের একটি মেয়ে আসে, যে জ্যাকের সাথে ফ্লার্ট করতে শুরু করে। এরপর আমরা তাদের কথা শুনে বুঝতে পারি যে সেই মেয়েটি আসলে জ্যাকের বোন ছিল, জ্যাকের বোন তার সাথে ফ্লার্ট করছিল। এরপরে আমরা দেখি যে সেখানে কলেজের সব থেকে ফেমাস মেয়ে আসে, যে কলেজের সব থেকে সুন্দরী মেয়েও ছিল আর সে ছিল জ্যাকের গার্লফ্রেন্ড। এরপর সে জ্যাককে বাইরে দেখা করতে বলে, তারপর সেখানে সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে জ্যাকের পরিচয় করিয়ে দেয়। তখন জ্যাক তার গার্লফ্রেন্ডকে বলে যে এই ছেলেটার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছ। তখন তার গার্লফ্রেন্ড তাকে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে জ্যাক তার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়েছিল। তখন জ্যাক তার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে যে কলেজে কিছুদিন পর একটি পার্টি রয়েছে, কিন্তু পার্টিতে যাওয়ার আগে জ্যাকের একটি নতুন গার্লফ্রেন্ড বানাতে হবে। তারপর জ্যাক এবং তার ফ্রেন্ডরা মিলে সেখানে মেয়ে চয়েস করতে শুরু করে দেয় যে কোন মেয়েটি জ্যাকের জন্য পারফেক্ট মানাবে। তারপরে হঠাৎ করে তাদের সামনে দিয়ে জেনি যাচ্ছিল। তখন জ্যাকের এক ফ্রেন্ড জেনির কথা জ্যাককে বলে, কিন্তু জ্যাক তাদেরকে মানা করে দেয়। এরপর আমাদেরকে কিছু ছেলেদের গ্রুপ দেখানো হয় যারা লুকিয়ে লুকিয়ে মেয়েদের বাথরুমে যেতে দেখছিল। তারপর ওই ছেলেগুলো মেয়েদেরকে ভালো করে দেখার জন্য ভেন্টিলেটরের ওপর চলে যায়, কিন্তু তাদের ভারে ভেন্টিলেটর ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে তারা ক্লাসরুমে এসে পড়ে। এরপরের সিনে জ্যাক জেনির কাছে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়, কিন্তু জেনি তাকে ইগনোর করে কারণ জ্যাক এর আগে তার সাথে কখনোই কথা বলেনি। একদিন জ্যাক যখন কিছু ছেলেদের ফুটবল খেলতে দেখে তখন তার মনে পড়ে যে কিভাবে তার একটা ফ্রেন্ড ফুটবল খেলতে গিয়ে মারা গিয়েছিল, আর এই কারণে জ্যাক ফুটবল খেলতে ভয় পায়। এদিকে জ্যাক যখন বাড়িতে ছিল তখন তার বাবা তার কাছে আসে এবং জ্যাককে বলে যে তোমার যে ব্রেকআপ হয়ে গেছে সেটা আমি জানি, কিন্তু এখন তো তোমার একজন গার্লফ্রেন্ড দরকার। আর তখন সেখানে জ্যাকের মা আসে। এরপর জ্যাকের বাবা এবং মা দুজনে মিলে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে জ্যাক জেনিকে পড়ানোর জন্য তার বোনের কাছে সাহায্য চাইতে যায়। তখন জ্যাকের বোন জ্যাকের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়, এমনকি তাকে টাচও করতে যায়, যার কারণে জ্যাক সেখান থেকে কেটে পড়ে। এরপর আমরা জেনিকে দেখি যে সে ছবি আঁকছিল, আর কিছুক্ষণ পর সেখানে জ্যাকও আসে আর গান গাইতে শুরু করে। এদিকে জেনির পাশে একটি গান রাখা ছিল, তাই পুলিশ তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জেনিকে পুলিশ ধরার আগে জেনি সেখান থেকে পালিয়ে যায়। তারপর জেনি জ্যাকের বাড়িতে এসে বলে যে তুমি আমার পেছনে ঘোরা বন্ধ করো। তখন জ্যাক তাকে ইগনোর করে বলে তুমি শুধু 2 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আর যখন জ্যাক আসে জ্যাককে দেখে জেনি খুবই অবাক হয়ে যায়, কারণ জ্যাক ছিল পুরোই উলঙ্গ, তার শরীরে কোনোই কাপড় ছিল না, শুধু তার শরীরে কেক লেগেছিল। আর এটা থেকে জেনি অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যার বাবা মা কোথাও ঘুরতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে তার বাবা মা ছেলেটিকে বলে যে তুমি কিন্তু বাড়িতে কোনো পার্টি করবে না। অন্যদিকে আমরা জ্যাককে দেখি যে পার্টিতে যাওয়ার আগে তার বোনকে নিয়ে জেনির বাড়িতে আসে এবং জেনির কাছে ক্ষমা চায়। জ্যাকের বোন জেনিকে ভালো করে সাজিয়ে দেয়, আর জেনি যখন রেডি হয়ে বাইরে আসে তখন সবাই তাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ জেনিকে দেখতে খুবই সুন্দরী লাগছিল। এরপরে তারা দুজন পার্টি দিয়ে অনেক মজা করতে থাকে। ঠিক তখনই সেখানে জ্যাকের এক্স গার্লফ্রেন্ড চলে আসে আর সে জেনিকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। জ্যাকের এক্স গার্লফ্রেন্ড জেনির উপর পানিও ফেলে দেয় আর জেনি রেগে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাক জেনির বাড়িতে আসে এবং এই সবকিছুর জন্য তার কাছে আবারও ক্ষমা চায় আর জেনিকে কোনো রকম ভাবে মানিয়ে নেয়। তারপর একদিন জ্যাকের ফুটবল খেলা হয়, কিন্তু এখানে জ্যাকের ওই ফ্রেন্ডের কথা মনে পড়ে যায় যার জন্য সে ঠিকমতো খেলতে পারছিল না, আর তাই জ্যাকের জন্য তাদের টিম হেরে যায়। এরপর জ্যাক যখন উদাস হয়ে বসেছিল তখন তার কাছে জেনি আসে এবং তাকে বলে যে লাইফে তো হার জিত থাকবেই, এটা নিয়ে মন খারাপ করার কি আছে। এর কিছুদিন পর কলেজে একটি ফাংশন হয় আর সেখানে জ্যাক জিতে যায়। এদিকে জেনি মনে হয় যে এখন থেকে জ্যাকের আর তাকে কাজে লাগবে না, তাই সে সেখান থেকে চলে যায়। তবে জ্যাক সেখানে জেনিকেই খুঁজছিল, আর যখন জ্যাক সেখানে জেনিকে দেখতে পায় না তখন সে জেনিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং সে জেনির বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে জেনির বাবা মা বলে যে জেনি এয়ারপোর্টে গিয়েছে, তাই জ্যাক ওই এয়ারপোর্টেই যায়। আর সেখানে গিয়ে জ্যাক তার মনের কথা জেনিকে বলে আর বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর তারা দুজনে সেখানে একটা রোমান্টিক কিস করে আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।